শাহজাদপুর থেকে কয়েকটা ভাইকে দেখলাম, আর আমার ভার্সিটি খাজা ইনিশিয়াল ইউনিভার্সিটি, সো ওনারা ইয়া লাগাই দিচ্ছিল, আমি একটু খোলাইলাম, খোলাইয়া ভাবলাম যে দু একটা শর্ট নিয়ে নিই, কারণ তখন তো লোকজন ছিল। আবার নিচে চলে আসছি ফ্রেন্ডস, নিচ থেকে আপনার মানে মেম্বারটা আপনাদের কাছ থেকে দেখানো হয়েছিল না? তো আমাদের সাথে মসজিদের একজন ইয়ে খাদেম আছে, তো এই তো ভেটেরিনারি কলেজ, এখন আমরা যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই আপনার মধ্যে ভালোই আছেন। আমি আপনাদের সাথে আছি আরিফ আহমেদ অমিত। সো ফ্রেন্ডস, আজকে আরেকটি জুমা, আজকে হলো আপনার 9 তারিখ 9 এপ্রিল 2021। তো আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমরা বেলকুচি সিরাজগঞ্জে যাওয়ার কথা, সো আজকে আমরা ওইখানে যাচ্ছি। ওখানে একটা অনেক সুন্দর মসজিদ হয়েছে, সো ফুল মসজিদটা আপনাদেরকে আমরা আজকে দেখাবো, কেমন কি হয়েছে না হয়েছে কি না এভরিথিং আজকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করবো। সো ফ্রেন্ডস, এন্ট্রোটি বড় করবো না, আরও কয়েকজন দিনী ভাই আমাদের সাথে যাবে। আর ফ্রেন্ডস, ভিডিওটি অনেক সুন্দর হবে কারণ মসজিদটি অনেক সুন্দর হয়েছে, সো আপনারা লাইক দিয়ে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন। জুমা লুক লাইক, আমাদের অনেকেরই যাওয়ার কথা ছিল, যেমন আমি, আসিফ ভাই, সেন্টু আঙ্কেল, তারপরে সৌরভ ভাই, দিহান ভাই, কিন্তু কয়েকজনের সমস্যার কারণে যাচ্ছে না। সো আসিফ ভাই চলে আসছে আমাদের মাঝে, এখন সিএনজি ঠিক করবো, ডাইরেক্ট আমরা ইনশাল্লাহ নিয়ে চলে যাবো। আর এখন বাজে হলো প্রায় আপনার 11:30, সো আমরা অনেক লেট চলতেছি, সো দেখা যাক কি হয়। সো অ্যাট লাস্ট অনেক কাহিনী হওয়ার পরে আমরা তিনজনই যাচ্ছি, আমি, আসিফ ভাই আর সেন্টু আঙ্কেল। সেন্টু আঙ্কেল আপনাকে অনেক ধন্যবাদ, মানে ফুল প্ল্যানটা সেন্টু আঙ্কেলের এক্সিকিউট করা, সো তাকে সবাই ধন্যবাদ আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর লোক কম বেশি ফ্যাক্ট না, যাওয়াটাই হলো ফ্যাক্ট। কেজির মোড় তো মোস্ট কমন একটা প্লেস। তো ফ্রেন্ডস, আমরা চলে আসছি, দেখেন অনেকে আসতেছে, আমরা আসলাম, এখন আজান দিয়ে দিবে, সো একে একে দেখানো শুরু করি। আপনারা পজ করে নোটিশটি পড়তে পারেন, মসজিদের নাম হলো আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ কমপ্লেক্স। এন্ট্রেন্সটা অনেক সুন্দর, মানে ফুল, আর পাশে একটা হসপিটাল আছে, বিকেল হসপিটাল, আর হসপিটালের সাথে আপনার মসজিদ, অনেক সুন্দর, আমরা একে একে দেখাবো, আঙ্কেল আসেন যাই। তো গেটের এন্ট্রেন্সটা অনেক সুন্দর, ঘাস টাস লাগায় রাখছে, লাইটের ল্যাম্প লাগায় রাখছে, হিউজ হসপিটাল। মসজিদের ভিতরে চলে আসলাম, ভিতরে বলতে ভিতরে অনেক বড় স্পেস আপনারা দেখতে পারতেছেন, 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ভিউ, অনেক বড় মসজিদ। আর আমরা আস্তে আস্তে একে একে সব দেখাবো, তো ভাবতেছি নামাজের আগেই দেখাবো নাকি নামাজের পরে দেখাবো, সেটা এটা নিয়ে চিন্তিত আছি। সো অনেক বড় মসজিদ, এই সাইডে আপনার উজুখানা আছে, আস্তে আস্তে সব একে 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 দেখাবো ইনশাল্লাহ। জুমার নামাজ শেষ হইলো, আমরা মসজিদের মধ্যে বসে আছি,
অনেক লোকজন আছে, ভাবলাম যে লোকজন গেলে আমরা একটু ভিডিও করব, হালকা স্ন্যাপ নেব, কিন্তু লোকজন অনেক বেশি, লোকজন হয়তো যাবে না, তো এর মধ্যে কাজটা শেষ করতে হবে, পুরোটাই ব্লগে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভাই আছে, আঙ্কেল আছে, আমাকে হেল্প করবে অনেক ইনশাল্লাহ এরা, নাকি বলেন? আর এইগুলো হয়তো আমি মিউজিকের মধ্যে দিয়ে দেবো, কারণ এত বলা সম্ভব না। আপনারা দেখতে থাকেন যে অনেকে ভিডিও করতেছে এই পাশে, দেখেন আমি এক সাইড থেকে দেখা, দেখেন অনেক লোকজন আছে ওই পাশে, আলোচনা চলতেছে, দেখেন এই পাশের ডিজাইনগুলো আপনারা দেখেন, এই ডিজাইনগুলো অসাধারণ ডিজাইন, মানে ফুল বাইরের দেশের মতো ডিজাইন করছে। দেখেন টাইলসগুলো একদম, কি আপনি নিচের টাইলসও দেখতে পারেন, নিচের টাইলসগুলো আপনি অসাধারণ, এই যে ডিজাইনগুলো ফুল, মানে আপনার কি আর বলবো, মানে অসাধারণ, উপরে এইগুলো আপনি অসাধারণ দেখেন, দূর থেকে দেখেন। আর এই যে দুইটা পিলারের কাজ চলতেছে, মেবি দুইটা পিলারের কাজ চলতেছে, ওইটা বাইরে থেকে দেখাবো, দেখেন আলোচনা চলতেছে, হুজুরের সাথে আলোচনা চলতেছে। আর গাইজ ওই পাশে দেখেন মেম্বারটা অসাধারণ, এই পাশে অসাধারণ, মানে ফুল ভিউগুলো আসতেছে। আর এই যে এইটা মেন আকর্ষণ আপনি কোন বুঝটা দেখেন, এই পাশে যে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা, এটা মহিলারা না এখানে নামাজ পড়বে, এটা অনেক একটা আপনার বড় একটা বিষয়। আমরা এখন উপরতলায় উঠব, উপরতলায় যাব, উপরতলা আরো বেশি সুন্দর, অসাধারণ সুন্দর, অসাধারণ, দোতলায় অসাধারণ করছে, অসাধারণ। ভাই ডেকোরেশনগুলো অসাধারণ কিন্তু, তাই না আঙ্কেল, নাকি বলেন? এদিক দিয়ে ঢুকবার আছে, হ্যাঁ ভিতরে ঢুকবার আছে, হ্যাঁ ভিতরে ঢুকবো আমরা, চলেন আমরা ভিতরের দিকে ঢুকি। তো এই যে আমরা ফ্রেন্ডস ভিতরে চলে আসলাম, উপরতলার, উপরতলা তো আরও খুললা, উপরতলা তো আরও ঠান্ডা লাগতেছে, তাই না? ওই পাশে অনেক মেয়েরাও আছে, মসজিদ দেখতেছে। এই পাশে ভিতর থেকে একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ভিউ দিয়ে দেই, 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ভিউ, অসাধারণ, অসাধারণ। সো এখন তিনতলা, তিনতলায় উঠতেছি, গিয়ে দোতলা আপনারা দেখলেনই, তিনতলা আরও সুন্দর হওয়ার কথা, তিনতলাটাও সুন্দর, তিনতলা প্লেসটা কম, হ্যাঁ তিনতলা প্লেসটা কম, এই পাশে ছোট, এই পাশে কাজকাম চলতেছে হয়তো আরও, তিনতলার প্লেসটা কম। এই দেখেন ঝাড়বাতিটা দেখেন, কাছ থেকে দেখাই, এই যে এই পাশে মিনার করতেছে দুইটা, আর ওই পাশে একটা আছে বড়, দুইটা মিনার করতেছে দেখেন। এই যে দোতলার ভিতরে, সরি তিনতলার ভিতরে, এই পাশে জুতার বাক্স রাখা আছে। আর ডেকোরেশনগুলো গাইজ দেখেন, মানে অসাধারণ ডেকোরেশন, সব অসাধারণ ডেকোরেশন করছে, সব মালপাতি রাখা আছে, কার্পেট টার্পেট রাখা আছে। আর এই যে বাইরে, বাইরের সিন এখান থেকে, এখান থেকে দেখা যাবে, হ্যাঁ প্রমোশন নেবো, অবশ্যই নেবো। তিনতলা তো আপনাদেরকে দেখাইলাম মোটামুটি, এবং আরেকটা জিনিস এখানে সুইচগুলোও আপনি সব প্রিমিয়াম, সুইচ বলেন, কেবল বলেন, সাউন্ড সিস্টেম বলেন, সবই অসাধারণ হয়েছে, এবং কি সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক ভালো, সুইচগুলো অনেক পছন্দ হয়েছে। সো এখন নিচের দিকে নামি, বাইরেও কিছু আছে ওগুলো দেখাই, আর ভিডিওটা বেশি লম্বা হয়ে যেতে পারে, আপনারা বোর হবেন না, দেখবেন, আর সব কিছু আজকে নিয়ে রাখতেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং লাইক, লাইক অবশ্যই, লাইক তো অবশ্যই। আমাদের সাথে মসজিদের একজন ইয়ে খাদেম আছে, তার নাম হলো কি ফরহাদ আলী, তাই না? হ্যাঁ ওই ফরহাদ আলী, আপনি আসেন, এই যে এখানে দেখেন, হ্যাঁ এই মসজিদে তিনতলা সহ 218টা ফ্যান আছে, এটা রিমোট কন্ট্রোল ফ্যান, আর এখানে চার বাতি আছে, এটা 56টা বাতি আছে দেখার সময়। আর মসজিদের কাজটা স্টার্ট করা হয়েছিল কবে থেকে? 2012 সালে কাজ শুরু হয়েছে, 2012 সালে কাজ শুরু হয়েছিল, আর আপনার এখনো কাজ চলছে, এখনো কাজ চলতেছে, হ্যাঁ অনেক কাজ বাকি আছে, হ্যাঁ অনেক সুন্দর করছে, তাই না মসজিদটা? আপনার ইয়া মুসলিম সংখ্যা কত এখানে? এখানে প্রায় 5000 মতো লোক, প্রায় 5000 মতো আপনার ইয়া লোক ধরবে, মানে ফুল ফুল দিয়ে তিনতলা সহ। আর আপনার সবচেয়ে ভালো লাগছে যে আপনার ইয়া মহিলাদের জন্য নামাজের স্থান করছে, দেখতেছি পরবর্তীতে আরো পরিকল্পনা, এর জন্য আলাদা ব্যবস্থা করা হবে, আল্লাহ ইনশাআল্লাহ আলাদা ইয়া করা হবে, হাসপাতাল চলে এখানে, এই মালিকের ওই মালিকের এই পাশে আপনার হসপিটাল আছে একটা, সো অনেক ভালো কিছু করছে, সবাই আসতেছে, দেখতেছে, আমরা দেখতেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অনেক তুলছি, সমস্যা নাই, এখন একটু ভিডিও করি, খালি ছবি দিয়ে তুললাম,
ওই যে এই পাশে যাওয়া হয় নাই, এইটা হলো এন্ডিং পার্ট, মানে এই সাইড সাইড পার্ট। আমাকে তাহলে দু একটা উঠায় দেন ছবি নাকি? সেন্টু ভাই অজু করতেছে। ভাই পানি কেমন, গরম না ঠান্ডা? প্রচারেই প্রসার হবে, বুঝছেন না? আবার নিচে চলে আসছি ফ্রেন্ডস, নিচ থেকে আপনার ভিডিওটা নিচ্ছি। অনেক সুন্দর। আর যে পাশে আপনার মানে মেম্বারটা আপনাদেরকে কাছ থেকে দেখানো হয়েছিল না, তখন অনেক লোকজন ছিল, দেখেন মানে মাশাআল্লাহ মেম্বার। আর সলাতের সময়সূচি আপনারা পজ করে দেখে নিতে পারেন এখান থেকে। স্যানিটাইজারও আছে এবং কি আপনার অসাধারণ। আর এই যে এই পাশের সব থেকে বেস্ট পার্টটা হইল কি আপনার, আর এই যে এইখান থেকে আপনার ট্রান্সপারেন্ট বাইরের সব কিছু দেখা যাচ্ছে, আলো আসতেছে, এবং বাউন্ডারিটাও আপনার অসাধারণ। আর ওই পাশে দেখেন সবুজের মানে সবুজের সমারোহ, গাছপালা সবুজের পাশে, এই পাশে অনেক সুন্দর একটা মসজিদ। সো এই এই সাইড থেকে আমি ভিডিও করতেছি। কোন কোনটা লাগাই দিচ্ছিল, আমি একটু খোলাইলাম, খোলা ভাবলাম যদি একটা শর্ট নিয়ে নেই, কারণ তখন তো লোকজন ছিল। সো ভাই আঙ্কেল আসছেন, এই যে ভিডিওতে আপনার এই মেমোরি রেখে দিই, তাই না? অনেক সুন্দর, অনেক সুন্দর। ভিতর থেকে একদম ফাঁকা, দেখেন একদম ফাঁকা, অনেক সুন্দর মাশাআল্লাহ। মসজিদের মানে ক্যাটালগ বলতে পারেন, অরিজিনাল মডেল বলতে পারেন, যে এই সাইডের দুই পাশের পিলার আপনার এখনও হয় নাই, করতেছে, আর উপরের গম্বুজটার কাজও মেবি বাকি আছে। সো এটা যখন একদম ফুল কমপ্লিট হয়ে যাবে তখন পুরো এরকম লাগবে, দুই সাইডে সিঁড়ি আর মাঝখানে এন্ট্রেন্স। আর একটা বিষয় বন্ধুরা, এই মানে এই মসজিদের সৌন্দর্য সকালে একরকম, রাতের একরকম। সো আজকে তো সকালে দেখাইলাম, আজকে হয়তো আর আপনার থাকবো না রাত্রে, আর যদি থাকি তাহলে সেটা তো আপনার অবশ্যই দেখবেন। সো আরেকটা জিনিস কি, আমরা আরেকদিন আসবো হয়তো, আপনার ওটা সন্ধ্যার দিকে আসবো, আর রাত্রে আপনি দেখবো লাইটিং চাইটিং করা আছে, ওইটা আরও অন্যরকম লাগবে। সো ওই ভিডিওটা আপনারা পেতে সাবস্ক্রাইব করে রাখুন, ওটা চলে আসবে ইনশাআল্লাহ, তাড়াতাড়ি চলে আসবে হয়তো মেবি, কারণ আপনি কি রামাদান আসতেছে তো সামনে, আমরা বেড়াতে যাবো, এখানে অনেক সাহিত্যিকরা আসবে, তাদের সাথে আপনার আলোচনা হবে, কথাবার্তা হবে। চালু করলো ভাই, পুজো করতে পারেন, অবশ্য ভিডিও তো নেওয়াই হয়েছে এইটা, আবার চালু করালাম। হ্যাঁ মাফ করে দেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আবার দেখানোর জন্য। উজুর জায়গা আছে, এইটা মহিলাদের জন্য, ভিতরে পর্দা করা, আপনারা দেখতে পাচ্ছেন ফুল পর্দার সাথে আটকানো। সো এখন কেউ নাই, সো আমি ভিতরে ঢুকলাম, ঢুকে আপনাদেরকে দেখাই দিলাম। সো মা বোনরা আশেপাশে আসতে পারেন, দূর থেকেও আসতে পারেন, ফ্যামিলির সাথে মাহরাম নিয়ে আসতে পারেন, এসে আপনারা সালাত আদায় করতে পারেন। উজুখানাটা আপনার আনফর্চুনেটলি বন্ধ করে দিছে, এটা আপনাদের কি দেখাইতে পারলাম না, মানে এইটাও আপনার অসাধারণ। আমি যেহেতু আমার হ্যান্ডেলটা বড় আছে, আমি মানে যতটুকু পারি দেখাই, মানে উজুখানাটা আপনার অসাধারণ। দেখেন আপনার মিরারও আছে, মিরারও আছে, এদিকে এই পাশে উজুখানাও আছে। সো বন্ধুরা চাবি আরেকজনের কাছে, যে ইনি খুলতে পারতেন, কিন্তু চাবি নাই, চাবি আরেকজনের কাছে, সমস্যা নাই, আমরা আবার আসবো। সাইড ভিউটা মানে হসপিটালটা এই মালিকেরই মানে সেবার কাজে নিয়োজিত আছে এরা। হ্যাঁ সূর্যটা এই সাইডে তো মানে ভিডিও ছবি অতটা আপনার ক্লিয়ার আসতেছে না হয়তো বা। সো আমরা তো ভিডিও নিলাম, প্রায় সব কিছু কাভার করার চেষ্টা করছি, আরও 100% কাভার করা সম্ভব না, যদি কিছু মিস থাকে, যেমন রাত্রের ভিউটা, ওইটা মিস থাকলে ওইটা ইনশাল্লাহ পরবর্তীতে যখন আসবো, রাত্রে আসবো তখন নেব। ভিডিওটা করলাম, এখন থাম্বনেলের জন্য দু একটা ছবি নেবো, আর আপনারা এখান থেকে ভিউটা এনজয় করতে পারেন। আপনার অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা মসজিদ। আসসালামু আলাইকুম, অনেকে আসতেছে শাহজাদপুর থেকে, কয়েকটা ভাইকে দেখলাম, আর আমার ভার্সিটি খাজা ইউনিভার্সাল ইউনিভার্সিটি, ওইখান থেকে আপনার কয়েকটা ভাই আসছে। দেখেন এক সানগ্লাস দিয়েই সব ছবি উঠাচ্ছে, মানে আমার সানগ্লাসই সবাই আপনার ইউজ করতেছে, ভালোই তাই না? ছবি কিন্তু সেই আসতেছে এই পাশ থেকে। হ্যাঁ আসিফ ভাই আমার অনেক ভালো ছবি উঠাই দিছে, আসিফ ভাইকে এর জন্য লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আসিফ ভাইয়ের জন্যই বেশি বেশি করে। সো এক ভাইয়ের সাথে কথা হইলো, ভাই কিছু ইনফরমেশন নিলাম ভাইয়ের কাছ থেকে, কিন্তু ভিডিওতে নিলাম না, সব তো আর ভিডিওতে নেওয়া যায় না। আর এখানে এসে আপনার ইয়াটা পড়বো, আমরা ইনশাআল্লাহ মাগরিবটা পড়বো। তো ভিতরের মসজিদটা কিন্তু অনেক ঠান্ডা। আর আঙ্কেল আরেকটা জিনিস আপনাদের সাথে মানে বলি, ভাই এদিকে আসেন একটু আঙ্কেল, মসজিদটা যারা করছে মানে যারা সহযোগিতা করছে, যারা অর্থ দিছে, মানে আপনার মালিক পক্ষ থেকে শুরু করে এভরিথিং যারা আছে, সবাইয়ের জন্য মানে মন থেকে দোয়া করি আমরা, আল্লাহ যেন তাদেরকে কবুল করে, তাদের মাফ, যারা আপনার গিয়ে মারা গেছে আল্লাহ যেন তাদের মাফ করে, তাদেরকে
জান্নাত দায়ার যারা জীবিত আছে ওরা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবীদের পদ্ধতি অনুযায়ী মসজিদটাকে চালাতে পারে আরও অনেক কাজ করতে পারে তারা আমরা মানে দোয়া করি ওদের জন্য একদম মন থেকে আসিফ ভাই একটা ফেভারিট জায়গা দেখাই আপনাদেরকে বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ এইটা আপনার আসিফ ভাইয়ের খুব ফেভারিট একটা প্লেস আসিফ ভাইয়ের বাসা কিন্তু ইসেই বেলকুচিতেই সো আমাদের একদিনে দাওয়াত দিল না ইনশাল্লাহ সো ফ্রেন্ডস এই যে আমরা ভেটেরিনারি কলেজের সামনে চলে আসছি সরকারি ভেটেরিনারি কলেজ বেলকুচি সিরাজগঞ্জ অনেক সুন্দর জাস্ট আমি একটা ভিডিও করে নিয়ে চলে আসি হ্যাঁ সো এটা অনেক সুন্দর অনেক বিল্ডিং টিল্ডিং সো এর জন্য আলাদা আর আসার কোনো প্রয়োজন নাই আজকে দেখাই দিলাম আপনাদেরকে আর এইটাই তো এছাড়া তার বেশি কিছু না এই ভিতরে অনেকগুলো বিল্ডিং এই পাশে ভেটেরিনারি আর এই পাশে কি ভাই এই পাশে কি হ্যাঁ ওই 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 সাইডে ডিপ্লোমা এই তো ভেটেরিনারি কলেজ এখন আমরা যাবো বাসার দিকে জি এই পাশে ও আপনার ইয়ে মৎস্য ডিপ্লোমা না এটা ও সরি এটা মৎস্য ডিপ্লোমার অনেকগুলো বিল্ডিং তাই না মনে হয় কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তো আমি দেখতেইছি আরও ভিতরেও হয়ে যায় একটা নয়টা আরও ভিতরে আছে অনেক হিউজ আপনার বাসা তো ওই যে ওইখানে এই যে আঙ্কেল আমাদেরকে হেল্প করলো আর আমি তো শুনছিলাম যে এটা বাংলাদেশে মনে হয় আপনার কয়েকটা আসছিল ও চারটার মধ্যে এটা একটা চারটার মধ্যে আমাদের সিরাজগঞ্জ এইটা একটা অনেক ভালো লাগলো সো এটা আলাদা করে ভিডিও করার দরকার পড়লো না আজকেই উঠাই নিয়ে গেলাম থ্যাংক ইউ ওই আঙ্কেলের জন্য আর এই যে আমাদের ভ্যানালা ভাই আছে তার জন্য তাদেরকে ধন্যবাদ তারা অনেক হেল্প করলো এই যে এইটা মৎস্যর মূল গেট মেইন গেট অফ মৎস্য সো অন্যদিন যদি আসি তাহলে যদি ভিতরে ঢোকার সুযোগ হয় তাহলে আমরা দেখাবো ইনশাল্লাহ এই যে আসিফ ভাই আমাদের সাথে আছে আমাদের লোকাল গাইড ভাইয়ের বাসা এখানে কিন্তু ভাই কিছুই জানে না যে কোথায় কি আছে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর তাই না রাস্তাটা কিন্তু অনেক সুন্দর মানে অনেক স্মুথ রাস্তা একদম চলে আসলাম শাহজাদপুরে ফোন দাঁড়ায় আছি হলো ব্রিজে এটা কি ব্রিজ ভাই করত ব্রিজ তাই না করত ব্রিজে দাঁড়ায় আছি অনেক সুন্দর আমি আছি আসিফ ভাই আছি সো আমরা বেলকুচি থেকে ফার্স্টে এনায়তপুরে আসলাম এনায়তপুরে আসি কিছু খাওয়া দাওয়া করলাম পরে খুকনিতে সেন্টু অঙ্কেল নেমে গেল ওইখানে তার কিছু কাজ আছে মানে কামাই কাজই অনেক বড় ব্যবসায়ী অনেক ব্যস্ত ভিডিওটি এন করার জন্য ব্রিজে থামছি ব্রিজ থেকে এন করে যাই কারণ পিছনের ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে সো অবশ্যই লাইক করুন আর কারো খারাপ লাগলে পরে আনলাইকও করতে পারেন কোনো সমস্যা নাই আর কোন পার্টটা আপনাদেরকে ভালো লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা মসজিদটা আশেপাশে থাকলে অথবা যে কোনো জায়গায় থাকলে মসজিদটা অবশ্যই ভিজিট করতে পারেন অনেক সুন্দর আর স্টাফরা অনেক ভালো অনেক সুন্দর মসজিদ সো আসিফ ভাইকে ধন্যবাদ সেন্টুং আঙ্কেলকে ধন্যবাদ আর আল্লাহ সুবহানাহু তাআলাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ যে আমরা গেলাম চলে আসলাম ভালোভাবেই আর ফ্রেন্ড সামনে রামাদান আসতেছে রামাদানে আমাদের কিছু প্ল্যান প্রোগ্রাম আছে সেইটা আমরা এক্সিকিউট করবো আপনারা অবশ্যই দেখবেন সো আজকের জন্য এতটুকুই লাইক অর আনলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু